এইমাত্র পাওয়া এই মুহূর্তের পাঁচটি বিরাট বড় খবর। যে পাঁচটি খবরের মধ্যে পাঁচটি খবরই কিন্তু আপনাদের জানা একান্ত প্রয়োজন এবং পাঁচটি খবরই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট খবর। হাইকোর্টে দুর্গাপুজো মামলায় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে দুর্গাপুজোর সময় প্রতিটি পুজো মণ্ডপ থাকবে কন্টেনমেন্ট জোন, কোনো লোকজন মিনিমাম 10 মিটারের আওতার মধ্যে প্রবেশ করতে পারবে না মণ্ডপে। তো এই নিয়ে কিন্তু বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ট্রেনের টিকিট কাটা নিয়ে বড়সড় পরিবর্তন এসেছে। করোনা পরবর্তীকালে ট্রেনের টিকিট কাটা নিয়ে কিন্তু নতুন যেই নিয়ম সেটা কিন্তু ইতিমধ্যে জারি হয়ে গেছে। তো আপনারা যদি ট্রেনে যাতায়াত করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই নতুন নিয়মটি জেনে নেবেন, নাহলে কিন্তু অযথায় আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। মাসে মাত্র 1 টাকা ইনভেস্ট করে আপনি পেয়ে যেতে পারেন 2 লক্ষ টাকা পর্যন্ত। কিভাবে পাবেন জানবো ভিডিওতে। এছাড়াও যদি আপনাদের কাছে বিএসএনএলের সিম থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর। তো যদি আপনাদের কাছে বিএসএনএলের সিম থাকে তাহলেও কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। তবে ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। এতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের রায়কেই মান্যতা দেবে রাজ্য সরকার। হাইকোর্টের পুজো রায়ের বিরুদ্ধে আর সুপ্রিম কোর্টে যাবে না রাজ্য সরকার। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে এবার রাজ্যবাসীকে ভার্চুয়ালে বাড়িতে বসে পুজো দেখার আবেদন করেছে রাজ্য সরকার। প্রতিটি পুজো মণ্ডপে নো এন্ট্রি জোন, মণ্ডপে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। পুজোয় দর্শকশূন্য থাকবে মণ্ডপ। প্রতিটি পুজো মণ্ডপকে কন্টেনমেন্ট জোন হিসাবে গণ্য করা হবে। পুজো বন্ধের শুনানিতে সোমবার এই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বড় মণ্ডপের ক্ষেত্রে দূরত্ব হবে 10 মিটার এবং ছোট মণ্ডপের ক্ষেত্রে দূরত্ব হবে 5 মিটার। এই এলাকায় দর্শনার্থী কোনো ঢুকতে পারবেন না। মণ্ডপের বাইরে লাগাতে হবে নো এন্ট্রি বোর্ড। মণ্ডপে কেবলমাত্র পুজো উদ্যোক্তারা কয়েকজন লোক ঢুকতে পারবেন বলে রায় দিয়েছে আদালত। ছোট বড় সব প্যান্ডেলে নো এন্ট্রি বাফার জোন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেবলমাত্র পুজো কমিটিগুলির 20 থেকে 25 জন সদস্য মণ্ডপে ঢুকতে পারবেন এবং মণ্ডপ থেকে বেরোতে পারবেন বলে জানিয়েছে হাইকোর্ট। তবে তাদের নামের তালিকাও আগে থেকে মণ্ডপে ঝুলিয়ে দিতে হবে, অর্থাৎ হঠাৎ করে কেউ ঢুকলো সেটা চলবে না। সোমবার এই রায়ের জেরে ঘোর বিপাকে পড়েন পুজো উদ্যোক্তারা। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে বলে কোনো কোনো মহল থেকে অনুমান করা হচ্ছিল। তবে শেষমেশ সেই পথে হাঁটছে না রাজ্য সরকার। হাইকোর্টের পুজো রায়ের বিরুদ্ধে আর কোনো আবেদন করবে না রাজ্য সরকার। রাজ্য সরকারের বরং আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে যাতে সবাই তা মেনে নেয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য সরকার। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্য সরকার প্রত্যেককে এবছর ভার্চুয়াল পুজো উপভোগ করতে আবেদন জানিয়েছেন। 10ই অক্টোবর থেকে বদলে গেছে ট্রেনের রিজার্ভেশনের কিছু নিয়ম। আচমকা দূরপাল্লার ট্রেনে যাত্রা করার প্রয়োজন হলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এত অল্প সময়ের মধ্যে একে তো কোনো টিকিটই পাওয়া যায় না, আর যদি পাওয়া যায়ও সেটি কনফার্ম হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ থাকে। তবে রেলযাত্রীদের জন্য রয়েছে দারুণ একটি খবর। ইন্ডিয়ান রেলওয়ে ট্রেন রিজার্ভেশন চার্টের টাইমিংয়ের বদল করা হচ্ছে। 10ই অক্টোবর থেকে এই নতুন নিয়ম চালু হয়েছে। 10ই অক্টোবর থেকে রেলের দ্বিতীয় রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার ঠিক 30 মিনিট আগে তৈরি করা হবে। দ্বিতীয় যে রিজার্ভেশন চার্ট আগে 2 ঘন্টা আগে তৈরি করা হতো সেটা কিন্তু এখন থেকে 30 মিনিট আগে তৈরি করা হবে। করোনা ভাইরাসের জেরে রেলের তরফে এই নিয়মে বদল করা হয়েছে। দ্বিতীয় রিজার্ভেশন ট্রেন চার্ট ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু ফের এই নিয়ম বদল করা হয়েছে। এবার দ্বিতীয় রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার ঠিক 30 মিনিট আগে তৈরি করা হবে। দ্বিতীয় চার্ট তৈরির আগে টিকিট বুকিংয়ের সুবিধা অনলাইন বা PPRS বা টিকিট কাউন্টারে মিলবে। 30 মিনিট আগে চার্ট তৈরির জন্য রেলের তরফে CRIS সফটওয়্যারে কিছু বদল ইতিমধ্যে আনা হয়েছে। তো প্রথম চার্ট ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে তৈরি করা হয়। দ্বিতীয় চার্ট এবার অনেকটাই দেরিতে তৈরি করা হলে যাত্রীদের কাছে টিকিট বুকিংয়ের বেশি অপশন থাকবে। দ্বিতীয় চার্ট তৈরি করার আগে
ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে ইন্টারনেটে টিকিট বুকিং করা যেতে পারে। দ্বিতীয় চার্ট তৈরি করার আগে টিকিট বুকিং বা বাতিল করার সুযোগও পাবেন যাত্রীরা। মাসে মাত্র 1 টাকা প্রিমিয়াম পেয়ে যাবেন আপনি 2 লক্ষ টাকার বিমার সুবিধা। হ্যাঁ বন্ধুরা, করোনা পরিস্থিতিতে প্রত্যেকেই জীবন বিমার গুরুত্ব বুঝে গেছেন। যদি আপনার আয় বেশি না হয়, যদি আপনি বড় কোনো প্রিমিয়াম দিতে না পারেন, তাহলে আপনার হতাশ হওয়ার কিছু নেই। বেশ কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, খুব কম প্রিমিয়ামে, মাসে 1 টাকা করে, বছরে মাত্র আপনাকে দিতে হবে 12 টাকা প্রিমিয়াম। যদি কারোর মৃত্যু হয় কিংবা কেউ যদি পুরোপুরি অথর্ব হয়ে পড়েন, অর্থাৎ প্যারালাইজ যদি হয়ে যায়, তার যদি কর্মক্ষমতা একেবারে হ্রাস পায়, তাহলে পরে সরকার নমিনিকে সঙ্গে সঙ্গে 2 লক্ষ টাকা দিয়ে দেবে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো গরিব মানুষ যারা এই বড় প্রিমিয়ামের পলিসি কিনতে পারেন না, তাদের কাছে যেন বিমার সুযোগ পৌঁছে দেওয়া যায়, তার জন্য এই বিশেষ ব্যবস্থা করেছে কেন্দ্রের মোদী সরকার। প্রথমের দিকে এই প্রকল্প শুধুমাত্র শ্রমিকদের জন্য বরাদ্দ ছিল, পরে তা সবার জন্য খুলে দেওয়া হয়। তো বয়সসীমা কী হতে হয় এই প্রকল্পের জন্য? 18 থেকে 70 বছর বয়সীরা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা নিতে পারেন। এই প্রকল্পের সুবিধা যদি পেতে হয়, তাহলে সেই ব্যক্তির কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ যে কোনো ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। দুর্ঘটনা কিংবা খুন হয়ে গেলে পলিসি হোল্ডারের নমিনি বিমার টাকা পেয়ে যাবেন, অর্থাৎ 2 লক্ষ টাকা পেয়ে যাবেন। এছাড়া যদি কেউ পুরোপুরি অচর্ব হয়ে পড়েন, কর্মক্ষমতা যদি তার না থাকে, তাহলে এই বিমার সুবিধা তিনি পেতে পারবেন। কিন্তু কেউ যদি আত্মহত্যা করেন, তাহলে পলিসি হোল্ডারের নমিনি 2 লক্ষ টাকার সুবিধা পাবেন না। অস্থায়ীভাবে কর্মক্ষম হলেও এই বিমার সুবিধা পাওয়া যেতে হবে না। তবে এই বিমার সুবিধা পেতে গেলে আপনাকে মনে রাখতে হবে কিছু কথা। যেমন, এই বিমার সুবিধা পেতে গেলে বছরে 12 টাকা প্রিমিয়াম আপনাকে জমা দিতেই হবে। যদি তা দেওয়া না হয়, তাহলে আপনার পলিসি রিনিউ করা হবে না। তবে অ্যাকাউন্ট থেকে অটো ডেবিটের সুবিধাও রয়েছে। যদি অ্যাকাউন্টে কোনো টাকা না থাকে, তাহলে এই পলিসি বাতিল হয়ে যাবে। যদি অ্যাকাউন্টটি কোনো কারণে বন্ধ করে দেওয়া হয়, তাহলে অ্যাকাউন্ট বন্ধের সঙ্গে সেই পলিসিও বাতিল হয়ে যাবে। 2019 ইতিমধ্যে 15 কোটি মানুষ এর আওতায় চলে এসেছেন এবং মনে করা হচ্ছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই সংখ্যাটি 40 থেকে 50 কোটি হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি BSNL সিম থাকে, তাহলে BSNL অর্থাৎ ভারতবর্ষের একমাত্র সরকারি কোম্পানি আপনাদের জন্য দিচ্ছে দুর্দান্ত অফার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সেম দামে এবার ভ্যালিডিটি বেশি দিচ্ছে BSNL। তো কোন কোন প্ল্যানে ভ্যালিডিটি বেশি দিচ্ছে? তো প্রথমে BSNL যে প্ল্যানের ভ্যালিডিটি বেশি দিচ্ছে, সেটি হচ্ছে 147 টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে আগে ভ্যালিডিটি ছিল 30 দিন, এখন এই প্ল্যানের ভ্যালিডিটি 5 দিন বাড়ানো হয়েছে এবং বর্তমানে এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনি 35 দিনের ভ্যালিডিটি পাবেন। সেই সঙ্গে প্রতিদিন 3 GB হাইস্পিড ডেটা ইউজ করতে পারবেন, প্রতিদিন 250 মিনিট করে যে কোনো নম্বরে ফোন করতে পারবেন এবং প্রতিদিন আপনি 100টি করে SMS পাঠাতে পারবেন। এরপরে রয়েছে 247 টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি 10 দিন বাড়ানো হয়েছে। এই প্ল্যানের আগের ভ্যালিডিটি ছিল 30 দিন, বর্তমানে এই প্ল্যানের ভ্যালিডিটি করা হয়েছে 40 দিন। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনি প্রতিদিন 250 মিনিট করে যে কোনো নম্বরে আনলিমিটেড কলিং করতে পারবেন, আপনি প্রতিদিন 100টি করে SMS পাঠাতে পারবেন, এছাড়া আপনি প্রতিদিন 3 GB করে ডেটা পাবেন। অর্থাৎ এই প্ল্যানের ভ্যালিডিটি কিন্তু 10 দিন, অর্থাৎ 30 দিন থেকে 40 দিন করা হয়েছে। এরপরে রয়েছে BSNL-এর 699 টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানো হয়েছে 20 দিন। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে এতদিন পর্যন্ত প্রতিদিন 250 মিনিট করে ডেটা পাওয়া যেত, প্রতিদিন 500 MB করে ডেটা পাওয়া যেত এবং প্রতিদিন 100টি করে SMS পাঠানো যেত। বর্তমানে বাদবাকি সমস্ত কিছু ঠিকই রয়েছে, কিন্তু এই প্ল্যানের ভ্যালিডিটি আগে ছিল 160 দিন, এখন সেটাকে বাড়িয়ে পুরো 180 দিন, অর্থাৎ 6 মাস করে দেওয়া হয়েছে। অর্থাৎ 699 টাকা দিয়ে রিচার্জ করলে আপনার কিন্তু 6 মাস আপনার আর কোনো রকমের রিচার্জ করারই প্রয়োজন পড়বে না। যে রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি বেড়েছে, সেটা হচ্ছে BSNL-এর 1999 টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানো হয়েছে 60 দিন, অর্থাৎ প্রায় 2 মাসের ভ্যালিডিটি বাড়ানো হয়েছে। এই প্ল্যানের আগের ভ্যালিডিটি ছিল 365 দিন, কিন্তু বর্তমানে এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 425 দিন। অর্থাৎ আপনি যদি BSNL-এর 1999 টাকা দিয়ে যদি রিচার্জ করেন, সেক্ষেত্রে এখন আপনি 425 দিনের ভ্যালিডিটি পাবেন।
প্রতিদিন আপনি 250 মিনিট করে কলিংয়ের পাবেন, প্রতিদিন 3 জিবি করে ডেটা পাবেন। এছাড়া আপনি কিন্তু প্রতিদিন 100টি করে SMS যে কোনো নম্বরে পাঠাতে পারবেন। অর্থাৎ BSNL-এর 4টি প্ল্যানের ভ্যালিডিটি কিন্তু 5 দিন থেকে সর্বোচ্চ 60 দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, BSNL-এর প্ল্যানগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।